আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জানাতুর রহমান 85। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আপনাদের তো আমি অনেক ভালো আছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। লাইকটা না দিয়ে থাকলে প্লিজ এখনই লাইকটা দিয়ে দেখাটা শুরু করুন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কীরকম লাগলো। টমেটো ফুরিয়ে যাবার আগেই কিন্তু এই টমেটো কারিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। এর জন্য আমার লাগতেছে টমেটো, এখানে প্রায় আমি 6টার মতো ছোটো সাইজের টমেটো কুচি করে নিয়েছি। আর এক্ষেত্রে পেঁয়াজটা না দিলেও হবে, রসুন লাগবে বেশি করে। আমি 6টা রসুন থেঁতো করে নিয়েছি। আর বেশি করে কাঁচামরিচ নেবেন আপনারা, 8টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। পেঁয়াজ কলি আর ধনে পাতা, এই হলো ইনগ্রিডিয়েন্টস। আপনারা চাইলে পুরো রান্নাটা সরষের তেল দিয়ে করতে পারেন, তবে আমি সয়াবিন তেল দিয়ে করতেছি। দিয়ে দিচ্ছি তেল, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব, অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পর রসুনটা দিলে সুন্দর একটা অ্যারোমা বের হয় আর রান্নাটাও অনেক ফ্লেভারফুল হয়। আপনারা কিন্তু এটা কিন্তু সেহেরিতে রাখতে পারেন। সেহেরিতে বারবার এক ধরনের খাবার খেতে খেতে আমাদের কিন্তু একঘেয়েমিতে চলে আসে, খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই রান্নাটা আপনারা করে খেতে পারেন। মাছ মাংস খেতে খেতে বোর হয়ে গেলে কিন্তু এই রান্নাটা আপনারা করে খেতে পারেন। এরপর দিয়ে দিয়েছি আমি থেঁতু করে রাখা রসুন, অবশ্যই থেঁতু করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ, পেঁয়াজটা কিন্তু না দিলেও হবে, তাও অল্প একটু দিয়েছি। এরপর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিব তেলের সঙ্গে। এখন কিন্তু টমেটো আমরা অ্যাভেলেবল পাচ্ছি, এখন কিন্তু এই রান্নাটা আমরা করে খেতে পারি। এরপর রেডিমেড যে 5 ফোড়ন থাকে ওইটা থেকে আমি প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিব। এটা দিলে খেতে অনেক ভালো লাগে। গোটা 5 ফোড়নটা আপনারা দেখেন আমি প্রায় সব রান্নাতে ইউজ করি, এটা খেলে কিন্তু পেটের জন্য অনেক ভালো। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চা চামচের মতো হলুদ। এরপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হাফ দিয়েছি ধনের গুঁড়া, এটা কিন্তু ধনের গুঁড়া, চিড়ার গুঁড়া না। ব্যাস এই হলো ইনগ্রিডিয়েন্টস, সব কিছু ভালো করে মিক্স করে ফেলবেন। এরপর সঙ্গে সঙ্গে টমেটোগুলো দিয়ে দিবেন, যাতে আর পানি দিয়ে কষাতে না হয়, টমেটোর গা থেকে যে পানিগুলো ছাড়বে এগুলো দিয়ে কিন্তু ভালো করে সফট হয়ে এগুলো কষে যাবে। আর টমেটো সিদ্ধ হতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না, 6 থেকে 7 মিনিটের ভেতরে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই রান্নাটা যে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা দিলে রান্নাটা অনেক স্বাদের হয়ে যায়, সেটা আসতেছে একটু পরেই, আপনারা দেখতে থাকুন। এরপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন, টক টক ঝাল ঝাল খেতে কিন্তু ভালোই লাগে। ঝালটা বেশি করে দিলে কিন্তু এই কারিটা, টমেটোর কারিটা অনেক মজা হয়। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কলিগুলো, যেহেতু এগুলাও একটু সফট হতে হবে। এবার সব কিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব যতক্ষণ এগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে যায় আর একটু একদম ভর্তা ভর্তা হয়ে যায়, ওই রকম করে ফেলতে হবে। 80% মতো সিদ্ধ হয়ে যেতে হবে, আর যখন একটু সফট হয়ে আসবে মনে হবে তখন কিন্তু আপনি এই গুন্তিটার সাহায্যে একটু ভালো করে চেপে চেপে এগুলোকে একটু গালিয়ে নেবেন। দেখুন নাড়াচাড়া করতে করতে এক সময় দেখবেন এটা একদম এরকম ঘুলে গিয়েছে, প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি খুন্তিটার সাহায্যে একটু চেপে চেপে গেলে নিচ্ছি এগুলাকে, যতটা পারফেক্টলি এটা গালিয়ে নেবেন ততটাই কিন্তু রান্নাটা খেতে মজা। যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম, এইভাবে দিয়ে দিবেন জাস্ট ভেঙে। এটাই হচ্ছে রান্নার টুইস্ট, অনেক মজা করে ফেলে রান্নাটাকে আর দেখতে অনেক লোভনীয় করে ফেলে।
জাস্ট আলতো হাতে ডিমটাকে এই কারিটার সাথে মিশিয়ে দিবেন। আর এই কাজটা করার সময় একটু স্লোলি করার চেষ্টা করবেন, যাতে ডিমগুলা একটু দানা দানা ভাবটা হয়। আপনি যত স্লোলি করবেন ততটাই কিন্তু দানাদার হবে। আপনি জোরে কিন্তু নাড়াচাড়া করলে এই দানা দানা ভাবটা তেমন একটা বেশি আসবে না। দেখুন আমি সময় নিয়ে একটু করে নিয়েছি, কতটা লোভনীয় লাগতেছে। আমার রান্নাটা অলমোস্ট ডান, জাস্ট ধনে পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন কীরকম লাগলো। দিয়ে দিচ্ছে ধনে পাতা একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন। দেখুন চট জলদি রেডি হয়ে গেল আজকে আমার টমেটোর কারিটা। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।